পাকিস্তান তেহরিক ইনসাফ চেয়ারম্যান ইমরান খান তোষাখানা মামলায় ট্রায়াল কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন। বৃহস্পতিবার তোষাখানা মামলায় নির্বাচন কমিশনের অযোগ্যতার সিদ্ধান্ত স্থগিত করতে আদালতের দ্বারস্থ হন ইমরান খান। পিটিআর প্রধানের দায়ের করা আবেদনে যুক্তি দেওয়া হয়েছে যে তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে নির্বাচন কমিশন অযোগ্যতার প্রজ্ঞাপন জারি করে এবং পিটিআই চেয়ারম্যানকে নির্বাচনে অংশ নিতে অযোগ্য ঘোষণা করে। আবেদনে বলা হয়েছে, তোষাখানা মামলায় শাস্তির ভিত্তিতে পিটিআই চেয়ারম্যানের অযোগ্যতার প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তাই নির্বাচন কমিশনের জারি করা অযোগ্যতার প্রজ্ঞাপন স্থগিত করতে হবে। ইসলামাবাদ হাইকোর্ট 28 আগস্টের রায়ে শুধুমাত্র পিটিআই প্রধানের সাজা স্থগিত করেছে, ট্রায়াল কোর্টের আদেশ নয়। তাই আবেদনে ইমরান খানের আইনজীবীরা ট্রায়াল কোর্টের রায় সম্পূর্ণরূপে স্থগিত করার জন্য আইএসসিকে অনুরোধ জানিয়েছেন। এদিকে পিএমএলএন নেতা খাজা আসিফ দাবি করেছেন, পিটিআই এর সীমান্তের ওপারে থাকা সন্ত্রাসীদের সাথে সম্পর্ক রয়েছে। তালিবান ইমরান খানের লোকদের মনে করিয়ে দিচ্ছে, এটি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরোধিতা তার জন্য ব্যবহার করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আপনাকে বলতে চাই, এখানে যারা সন্ত্রাসী ঘটনা ঘটাচ্ছে তাদের পিটিআই এর সাথে সম্পর্ক রয়েছে। আমাদের সংসদে বলা হয়েছিল যে সন্ত্রাসী তাদের প্রতি সহানুভূতিশীল, পিটিআই তাদের এখানে এনেছে এবং পিটিআই তাদের পক্ষ নিয়েছে। আসিফ শেহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। ব্রিফিং সম্পর্কে তার বক্তব্য, পাকিস্তানের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের বার্তার পরে এজেন্সিগুলিকে সরকারের দেওয়া তথ্যের সাথে যুক্ত বলে অভিযোগ করেছে। নিষিদ্ধ ঘোষিত টিটিপি এর সাথে নরবরে যুদ্ধবিরোধী চুক্তি শেষ হওয়ার পরে ইসলামাবাদ সন্ত্রাসী ঘটনা বৃদ্ধি পেয়েছে। তাদেরকে কি নির্বাচনে ব্যবহার করা যেতে পারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, হ্যাঁ অবশ্যই।